বলতে পারবেন? 24 ক্যারেট সয়েল অ্যাপ্লিকেশনে যেটা উনি বললেন যে খাদ্যের ওই সময় গাছের গ্রোথটা খাদ্য খুব বেশি দরকার, যেটা 24 ক্যারেটের মধ্যে গাছের যত রকম গাছ এবং মাটির যে যে উপকারী জিনিস দরকার সেটা 24 ক্যারেটের মধ্যে আছে, ডিটেলস উনি বলেছেন। আর একবার উনি বললেন যে 15-20 দিন আগে দেওয়া স্প্রে করা, তার কারণ কি বললেন যে ওই সময় গাছটা বেশি খাদ্য দেওয়া, তার মানে দুটোই উনি গ্রোথের সময় ওই সময় আলুকে বাড়ানোর সময় বেশি বেশি খাদ্য দরকার আর এটা গাছকে বাড়ানোর জন্য বেশি খাদ্য, সেই জন্য ওই দুটো সময় আপনারা 24 ক্যারেট দিলে আপনারা কিন্তু 20-25% ফলন বেশি পাবেন। আলুর যেহেতু সাইজ করলে কতবার দেওয়া হবে? টোটাল দুবার বেশি করবেন। আর হিন্দুস্তান এম্পোর্টিফাই আপনারা দিন, হিন্দুস্তান এম্পোর্টিফাই ভারতবর্ষের তৃতীয় কোম্পানি যারা নিজের হাতে নিয়ে যাও প্রোডাক্টগুলোকে লো, মানে সেই দিক দিয়ে হিন্দুস্তান প্রোডাক্টগুলোকে আপনারা মানে আগের থেকে আরো বেশি ভালো আপনারা পাচ্ছেন, ঠিক আছে? তো আপনাদের এই ঠান্ডা টাইমে বেশি টাইম কষ্ট করব, তো আপনারা সবাই ভালো থাকুন, ভালোভাবে ফসল ঘরে তুলুন এই কামনা করে আমি আপনাদের সামনে।